গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হবে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে জিনিসটি বা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গুগল ফর্ম কী করে ফিল আপ করতে হয় তো আমরা প্রত্যেক দিন একটি করে গুগল ফর্ম ফিল আপ করবো তো সেটা কেমন করে ফিল আপ করতে হয় সেটি আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি তোমাদের শেখাবো ঠিক আছে এবং তোমরা এইভাবেই প্রত্যেক দিন একটি করে গুগল ফর্ম ফিল করবে আমি প্রত্যেক দিন তোমাদের এই গ্রুপে একটি করে লিঙ্ক পাঠিয়ে দেব গুগল ফর্মের তোমরা সেই লিঙ্কটির ওপরে ক্লিক করে গুগল ফর্মটি ফিল আপ করবে তো চলে আসো আমরা দেখি যে গুগল ফর্মটি ঠিক কিভাবে ফিল করতে হবে এবং সঠিকভাবে গুগল ফর্ম ফিল করার পদ্ধতি ওকে তো এটা হচ্ছে তোমাদের গ্রুপ তোমরা নিশ্চয় বুঝতে পারছ চিনতেও পারছো ঠিক আছে তো তোমাদের গ্রুপে দেখো আমি একটা গুগল ফর্ম পাঠিয়েছি আজকে টুডে লেখা আছে ফিডব্যাক ফর্ম অফ ইলার্নিং অ্যাক্টিভিটি তো এই ফিডব্যাক ফর্ম অফ ইলার্নিং অ্যাক্টিভিটিটা কী জিনিস এই যে তোমাদের প্রত্যেক দিন যে অনলাইনে আমি তোমাদের ক্লাস নিচ্ছি যে ইউটিউবে ভিডিও আপলোড করছি এবং তোমাদেরকে সেগুলো পাঠাচ্ছি এবং তোমাদেরকে নোটস লিখে পিডিএফ ফর্ম্যাট করে তোমাদের পাঠাচ্ছি তোমরা সেটা দেখে লিখছো বাড়িতে পড়ছো ভিডিও দেখে বুঝছো এই যে টোটাল প্রসেসটা স্কুলে আসতে হচ্ছে না বাড়িতে বসে বসে অনলাইনে পড়ছো এটাকেই অনলাইন বা ই লার্নিং অ্যাক্টিভিটি বলা হয়ে থাকে তো এই ই লার্নিং অ্যাক্টিভিটিটা হতে চলতে চলতে তোমাদের তরফ থেকে কোনো ফিডব্যাক পাওয়ার জন্য এই পদ্ধতিটিকে অবলম্বন করা হয়েছে ঠিক আছে তো তোমরা এই ফর্মটিকে ফিল আপ করে তোমাদের ফিডব্যাক বা তোমাদের ব্যক্তিগত অভিমত বা মতামত তোমরা কিন্তু এখানে দিতে দিতে পারবে ঠিক আছে তো আসা যাক কীভাবে এই ফর্মটি ফিল করতে হয় তো এটা হচ্ছে তোমাদের গ্রুপ তোমাদের গ্রুপে আমি এই একটা লিঙ্ক পাঠিয়েছি ঠিক এরকমভাবে প্রত্যেক দিন আমি একটা করে লিঙ্ক পাঠাবো এবং তোমরা কিন্তু প্রত্যেক দিন এটা আজকে যেভাবে দেখাচ্ছি সেভাবেই ফিল আপ করবে তো তোমরা প্রথমে কি করবে এই যে দেখো এই যে এই যে যেটা রয়েছে একদম লাস্টে যেটা আমি পাঠিয়েছি ঠিক আছে এই যে জিনিসটা এটাতে দেখো লেখা আছে এইচ টি টি ডবল স্ল্যাশ বিআইটি ডট এল ওয়াই স্ল্যাশ টু ওয়াই ইউ টি জে ইউ যে এটা লেখাটা রয়েছে না এই যে দেখতে পাচ্ছ এইটা আমি প্রথমে কি করব এটার ওপরে হাত আঙুল দিয়ে প্রেস করে ধরে থাকবো দেখো লিঙ্ক কপিড লেখা হয়ে গেল ওটা হয়ে গেল না প্রথমে আমি লিঙ্কটাকে এভাবে কপি করে নেবো লিঙ্ক কপিড জাস্ট টাচ করে ধরে থাকবো তাহলে কি হবে লিঙ্কটা কপি হয়ে যাবে ওকে বুঝতে পারলে এই যে জাস্ট লেখাটার ওপর টাচ করবো বাইরে টাচ করলে কিন্তু পুরো জিনিসটাই সিলেক্ট হয়ে যাবে সেটা নয় আমি শুধু লেখাটার ওপরে জাস্ট টাচ করবো লিঙ্কটা কপি হয়ে গেল ব্যাসা এবার কি করব আমরা এই লিঙ্কটার ওপরে জাস্ট একটা ক্লিক করব হালকা করে ঠিক আছে দেখো অপশান দেবে আমি কোন ব্রাউজার এটা খুলতে চাই তো তোমরা ক্রোম যদি থাকে ক্রোম ইউসি ব্রাউজার থাকে ইউসি ব্রাউজার তোমাদের যা ব্রাউজার থাকুক সেটাতে তোমরা সিলেক্ট করে জাস্ট এটাকে ক্লিক করে দেবে দেখো লিঙ্কটি ওপেন হচ্ছে একটু ওয়েট করো আবার চলে আসলো ঠিক আছে ওকে আবার আমি ক্রোমটাতে ক্লিক করলাম দেখো এই যে চলে আসলো লিঙ্কটা ওপেন হয়ে গেল ঠিক আছে দেখো উপরে কি লেখা রয়েছে পুরো ফর্মটার উপরে একদম উপরে রয়েছে কি ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল যেটা আমাদের কারিগরি ভবনে যে দপ্তর সেটা ঠিক আছে তো সেই দপ্তরে এই ফর্মটি সেই দপ্তর থেকে এই ফর্মটি দেওয়া হয়েছে তোমাদের মতামত নেওয়ার জন্য এবং শুধু এটা তোমাদের নয় এটা আমাদেরও মতামত ওরা নেওয়ার জন্য ফর্মটি দিয়েছে তো এই ফর্মটি আমরাও ফিল আপ করব তোমরাও ফিল আপ করবে দেখো লেখা আছে ফিডব্যাক ফর্ম অফ ইলার্নিং অ্যাক্টিভিটি ফর টিচার্স অ্যান্ড স্টুডেন্টস দেখতে পাচ্ছ এই যে এখানে ভালো করে লক্ষ্য করো এই লাইনটাতে তার মানে কি টিচাররাও ফিল আপ করবে স্টুডেন্টরাও ফিল আপ করবে বাট টিচাররা টিচারদের সেকশনে ফিল আপ করবে স্টুডেন্টরা স্টুডেন্টদের সেকশনে ফিল আপ করবে আসো দেখা যাক কী হয় দেখো তারপরে কী লেখা আছে ফিডব্যাক ফর্ম অফ ই লার্নিং অ্যাক্টিভিটি ফিডব্যাক ফর্ম অফ ই লার্নিং অ্যাক্টিভিটি ডিউরিং লকডাউন ফর কো কোভিড নাইন্টিন ফর টিচার্স অ্যান্ড স্টুডেন্ট তার মানে কি টিচার্স এবং স্টুডেন্টসদেরকে দ্বারা এই ফর্মটিকে ফিল আপ করতে হবে ঠিক আছে এবং এটাই যে লকডাউন চলছে কোভিড নাইন্টিনের কারণে তার জন্য যে ইলার্নিং অ্যাক্টিভিটিটা হচ্ছে আমাদের স্কুলে যেতে হচ্ছে না লকডাউনের কারণে আমাদের স্কুল কলেজ সমস্ত জায়গা বন্ধ রয়েছে তো সেই কারণের জন্য যে ইলার্নিং অ্যাক্টিভিটিটা আমাদের চলছে বাড়িতে বসে যে পড়াশুনোর যে পদ্ধতি সেটা জন্য এই ফিডব্যাক ফর্মটিকে ফিল করতে হবে ঠিক আছে তো এই যে স্টার রিকোয়ার্ড লেখা রয়েছে না এই স্টার রিকোয়ার্ড লাল কালিতে যেটা লেখা লেখা রয়েছে এটার মানে হচ্ছে এটাই যে যেখানে যেখানে স্টার সিম্বলটি থাকবে সেই জায়গাগুলিকে আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে নাহলে কিন্তু ফর্মটা সাবমিশন হবে না তো এটা ম্যান্ডেটরি ঠিক আছে যে যে জায়গাতে স্টার মার্কস থাকবে সেই জায়গাটিতে আমাকে অবশ্যই ফিল আপ করতে হবে তো আসা যাক আমাদের ফর্মটিতে দেখো লেখা আছে সিলেক্ট ইয়োর ডিপার্টমেন্ট আপনার বিভাগ নির্বাচন করুন এই যে লাইনটা সিলেক্ট ইওর ডিপার্টমেন্ট বা আপনার বিভাগ নির্বাচন করুন তবে তুমি কোন বিভাগে পড়ো ওখানে অপশান রয়েছে পলিটেকনিক আইটিআই ভিটিসি সিএসএস ভিএসি আর পিবিএসএসডি তো তোমরা যেটাতে পড়ছো সেটা হচ্ছে এই সি এস ভিএসি এই ডিপার্টমেন্টে তোমরা তখন কি করবে এই গোল যে জায়গাটি রয়েছে সি ভিএসি তার আগে ওখানে জাস্ট আঙুল দিয়ে একটা টাচ করবে দেখবে ওর জায়গাটা সিলেক্ট হয়ে যাবে ঠিক আছে তোমরা পলিটেকনিক স্টুডেন্ট নাও তোমরা আইটিআই স্টুডেন্ট নাও তোমরা ভিটিসি স্টুডেন্টও নাও তোমরা পিবিএসএসডিওর স্টুডেন্ট নাও তোমরা কিসের স্টুডেন্ট এই সিএসএস ভিএসির স্টুডেন্ট ঠিক আছে এই সিএসএস ভিএসসির স্টুডেন্ট তোমরা তো সেই জন্য আমি সেই জায়গাটা তার আগের যে গোলটা সেই গোলটাতে আমি ক্লিক করলাম ঠিক আছে টাচ করলে এটা সিলেক্ট হয়ে যাবে যে এটা সিলেক্ট হয়ে গেল তোমরা কী করবে এই নেক্সট যে লেখা রয়েছে এই নেক্সটে জাস্ট ক্লিক ওকে দেখো নেক্সট পেজ চলে আসলো দেখো নেক্সট পেজে কী রয়েছে রয়েছে কি হু আর ইউ তুমি কে এখানে নিচে রয়েছে আই এম এ টিচার আমি একজন শিক্ষক তার নিচে রয়েছে আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র তোমরা এই ফর্মটা ফিল করবে তাহলে তোমরা তোর শিক্ষক নাও তাহলে কী হবে তোমরা ছাত্র আই এম এ স্টুডেন্ট এই যে জায়গাটা এই জায়গাটাতে কি করব আমি সিলেক্ট করব জাস্ট ওকে দেখো সিলেক্ট করে নিলাম এবার কি করব নেক্সটে ক্লিক করবো ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এবার নেক্সট পেজ ওপেন হবে ঠিক আছে নেক্সট নেক্সট পেজ পেজ ওপেন হয়ে গেল ওপেনে কী লেখা আছে দেখো ফিডব্যাক ফর্ম ফর স্টুডেন্ট ফিডব্যাক ফর্ম ফর স্টুডেন্ট অফ ই লার্নিং অ্যাক্টিভিটি ই লার্নিং অ্যাক্টিভিটির জন্য স্টুডেন্টদের দ্বারা মতামতের যে ফর্ম সেটা ফিল আপ করার ফর্মটা চলে এসেছে প্রথমে রয়েছে কি রাইট রাইটিও রেজিস্ট্রেশন নাম্বার দেখো এই রেজিস্ট্রেশন নাম্বারটার পাশে কিন্তু স্টার মারা নেই সুতরাং এটা কিন্তু ম্যান্ডেটারি নয় ওকে তো তোমাদের তো এই রেজিস্ট্রেশন এক নাম্বার এখনও তোমরা পাওনি সুতরাং সেটা লেখার আপাতত দরকার নেই যখন তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটা পেয়ে যাবে তখন সেটা তোমরা লিখবে তো যেহেতু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা নেই তোমরা কি করবে এই জায়গাটাকে ফাঁকা রাখতে পারো অথবা এনেও লিখতে পারো এন এ ঠিক আছে এবার তারপর কি আছে হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কী এবার এখানে সিলেক্ট করলে সিলেক্ট করার পর তোমার নামটা লিখলে সাপোজ কারোর নাম এ বি সি ডি টাইটেল এম এন ও পি ঠিক আছে আমি একটা দেখাচ্ছি তোমাদেরকে দেখার জন্য এখানে কারোর নাম ডি এবং তার টাইটেল এটা ঠিক আছে সে তার নিজের নামটা এখানে লিখবে নামটা লেখার পর কী করবে কী আছে রাইটোর কন্ট্যাক্ট নাম্বার তোমরা তোমাদের কন্ট্যাক্ট নম্বরটা লিখবে ঠিক আছে তোমাদের কন্ট্যাক্ট নম্বর কী সেটা তোমরা লিখবে আমি একটা মোটামুটি লিখে রাখছি ঠিক আছে দশটা ডিজিটের কন্ট্যাক্ট নম্বর ঠিক আছে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে তোমরা কন্ট্যাক্ট নম্বরটা এখানে লিখে নেবে এই কন্ট্যাক্ট নম্বরটা লিখে নেওয়ার পর কী হবে রাইটোর ইনস্টিটিউট নেম তোমার ইনস্টিটিউটের নেমটা লিখবে আমাদের ইনস্টিটিউটের নেমটা কি দেখো ওখানে ইনভ্যালিড কন্ট্যাক্ট নম্বর লেখা দেখা থাকে দেখাচ্ছে তার কারণ কি আমার এখানে স্টার মেরেছি তাই ঠিক আছে তো এটা তুমি একটা নাম্বার দিতেই পারো কিছু একটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এস দশটা ডিজিটাল নাম্বার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দু দশটা ডিজিটাল নাম্বার বসিয়ে দিলাম ওকে তাও ইনভ্যালিড দেখাচ্ছে যেহেতু এটা আমার নর্মাল ফোন নাম্বারের মতো নয় আমি একটা দিয়ে দিলাম কিছু ঠিক আছে এবার হয়তো ঠিকঠাক থাকবে দেখে নিচ্ছি তাও ঠিকঠাক নেই তা মানে এখানে প্লাস নাইন ওয়ানটা দেওয়া যাবে না এবার ঠিকঠাক নিয়ে নিয়েছে ঠিক আছে সাপোজ এটা একটা নাম্বার আমি দিলাম ওয়ান টু সে যাই হোক একটা নাম্বার আমি দিয়ে দিলাম ঠিক আছে ওকে এবার কি হচ্ছে রাইট ইয়োর ইনস্টিটিউট তোমার ইনস্টিটিউটের নামটা তুমি লিখবে ঠিক আছে আমাদের ইনস্টিটিউটের নাম কি শিলিগুড়ি জগদীশ চন্দ্র বিদ্যাপীঠ এইচএস তাই তো লিখে দিলাম ওকে এরপর কি রাইট ইওর সেক্টর ট্রেড ও ডিসিপ্লিন আপনার সেক্টর বা বিভাগটি লিখুন তোমরা কোন সেক্টরের অবশ্যই ইলেকট্রনিক্স তোমরা এখানে ইলেকট্রনিক্সটা লিখে নেবে ইলেকট্রনিক্স সেক্টর ঠিক আছে এরপর কি রাইট ইওর ক্লাস সেমিস্টার ইয়ার তোমরা কোন ক্লাসে পড়ছো তোমরা এখানে ক্লাস টেন লিখে দিলে যারা নাইনে পড়ছে তারা নাইন লিখবে ঠিক আছে টেন অথবা নাইন হলে নাইন ঠিক আছে সে যাই হোক তোমরা এখন ক্লাস টেন আমি টেন লিখলাম সাপোজ ঠিক আছে তোমরা আমি মনে করলাম যে ক্লাস টেনের ছেলেরা ফিল আপ করছে তাই এটা ক্লাস টেন লিখলাম ওকে এরপর কি দেখো কী লেখা আছে হোয়াট ওয়াজ দ্য কোয়ালিটি অ্যান্ড কম কম্প্রিহেন্সিবিলিটি অব দ্য ই কনটেন্টস প্রেজেন্টেড ইন দ্য ই লার্নিং ক্লাস মানে কি ই লার্নিং ক্লাসে উপস্থাপিত ই উপাদানগুলির গুণমানতা এবং বোধগম্যতা কেমন ছিল মানে ই লার্নিং ক্লাসে যে সমস্ত মেটেরিয়ালগুলো আমি তোমাদেরকে প্রোভাইড করেছি সেই মেটেরিয়ালগুলোর মান কেমন ছিল গুণগত মান কেমন ছিল এবং তোমরা কেমন বুঝতে পেরেছো সেটা তোমরা লিখবে যদি তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলে এক্সেলেন্টে ক্লিক করবে যদি আমাদের নর্মাল ভালো লেগে থাকে খুব ভালো লাগেনি মোটামুটি ভালো লেগেছে ঠিক আছে তাহলে তোমরা গুড়ে ক্লিক করবে যদি তোমাদের মোটামুটি লেগেছে যে না খুব একটা ভালো না আবার খারাপ খারাপও না তাহলে তোমরা অ্যাভারেজে ক্লিক করবে যদি তোমাদের মনে হয় দেখা যায় না খুবই খারাপ তো তোমরা এই খারাপে ক্লিক করবে ঠিক আছে তো যেটা তোমাদের ইচ্ছে সেটা তোমরা ক্লিক করবে তো আমি এক্সেলেন্টে ক্লিক করে রাখলাম এরপর কি কী রয়েছে দেখো আপনি কি ই লার্নিং বিষয়বস্তুর জন্য অন্য কোনো লিঙ্ক পেয়েছেন যদি হ্যাঁ হয় দয়া করে লিঙ্কটি শেয়ার করুন মানে কি ই লার্নিং বিষয়বস্তুর জন্য অন্য কোনো লিঙ্ক পেয়েছেন মানে ই লার্নিং কন্টেন্টের জন্য অন্য কোনো লিঙ্ক পেয়েছেন সেটাই বলছে মানে তুমি কি অন্য কোনো লিঙ্ক থেকে পড়াশোনা করেছো আমি যেগুলো দিয়েছি সেগুলো ছাড়াও যদি সেটা থাকে সেটা এখানে লিখতে পারো দেখো এখানে স্টার মারা নেই সুতরাং যেহেতু এখানে স্টার মারা নেই সুতরাং এটা কিন্তু ম্যান্ডেটারি নয় তোমরা এটাকে বাদ রাখতে পারো যদি না হয়ে থাকে তোমরা এখানে এনে লিখে দাও আশা করি তোমরা অন্য কোনো লিঙ্ক পাওনি ঠিক এখানে তোমরা আমি যে প্রত্যেক দিন যে ইউটিউবে লিঙ্কগুলি পাঠাই মানে যে যেদিন যেদিন ক্লাস নিই যে ভিডিও লিঙ্কগুলি পাঠাই সেই লিঙ্কগুলি তোমরা এখানে পেস্ট করতে পারো তো লিঙ্কটা পেস্ট কী করবে আগেরবার যেটা দেখালাম যে লিঙ্কের ওপরে জাস্ট টাচ করে ধরে থাকলে লিঙ্কটা পেস্ট অলরেডি কপি হয়ে যাবে এবং এখানে সে জাস্ট পেস্ট করবে একবার দেখিয়ে দিই এই যে দেখো তোমাদের হোয়াটসঅ্যাপে আমি একটা ভিডিও পাঠিয়েছিলাম স্টাডি নম্বর টেনের যে ড্রিল বিট এবং ড্রিল মেশিনের সেই দিনকে যদি তুমি ফর্মটা ফিল আপ করতে তাহলে কী করতে যে এইচটি টিপি এস কোলন ডবল স্ল্যাশ ইউটিউব যেটা রয়েছে ইউটিউব ডট বি হ্যাঁ এই যে এই লিঙ্কটা এটা তো লিঙ্ক তো তোমরা কী করবে লিঙ্কের ওপরে জাস্ট এভাবে টাচ করবে দেখো লিঙ্ক কপিড হয়ে গেল দেখতে পাচ্ছ লিঙ্ক কপিড লিঙ্কের টাচ করছি লিঙ্ক কপিড তো এই যে কপি হয়ে গেলো তোমার একটা কপি থেকে গেলো এবার তোমরা এই ফর্মে গেলে ফর্মে চলে আসলে এসে এখানে এসে কী করলে জাস্ট পেস্ট করে দিলে তাহলে লিঙ্কটা এখানে পেস্ট হয়ে গেলো ওকে এরপর তোমরা মোবায়ন করবে ঠিক আছে বুঝতে পারো তোদের লিঙ্কটা কী করে পেস্ট করতে হয় ঠিক আছে এরপর কি রয়েছে প্রথাগত শিক্ষার সাথে তুলনা করে সামগ্রিকভাবে অনলাইন প্রশিক্ষণের অভিজ্ঞতা কেমন ছিল মানে কি প্রথাগত শিক্ষার সাথে তুলনা করে সামগ্রিকভাবে অনলাইন প্রশিক্ষণের অভিজ্ঞতা কেমন ছিল মানে তোমরা তো নর্মাল প্রথাগত শিক্ষাই শিক্ষিত যে প্রত্যেক দিন স্কুলে যাওয়া স্কুল থেকে এসে আবার টিউশনে যাওয়া এরকমভাবে যে শিক্ষা সেটাতে শিক্ষিত কখনও তো এইভাবে ই লার্নিং প্রসেসে বা মোবাইল দেখে দেখে পড়াশুনো তোমরা করো তো এই দুটো শিক্ষা তোমরা এখন পাচ্ছ তো ই ই লার্নিং প্রসেসের সাথে প্রথাগত যে শিক্ষা নর্মাল তোমরা পেয়েছ তো এটা তোমার এখন কেমন লাগছে ই লার্নিংয়ে পড়াশুনো করতে তোমার কেমন লাগছে যদি খুব ভালো লেগে থাকে তাহলে এক্সেলেন্টে ক্লিক করবে যদি গুড যে নর্মাল ভালো লেগে থাকে তাহলে গুডে ক্লিক করবে যদি মোটামুটি থাকে তাহলে অ্যাভারেজে ক্লিক করবে যদি খারাপ থাকে তাহলে কি পরে ক্লিক করবে ঠিক আছে বা খারাপে ক্লিক করবে তাই মনে করলাম যে তোমরা এক্সেলেন্ট খুব ভালো তোমরা মজা পাচ্ছ বা তোমাদের অভিজ্ঞতা খুব সুন্দর এক্সেলেন্ট খুব ভালো তাই তোমরা এক্সেলেন্টে আমি ক্লিক করে রাখলাম তাই তোমাদের সুবিধা মতো তোমরা ক্লিক করবে এরপর কি উন্নতির জন্য আপনার মূল্যবান পরামর্শ মন্তব্যগুলি লিখুন এবার এখানে কি এটা ম্যান্ডেটারি তোমাদেরকে ফিল আপ করতেই হবে দেখো লিখুনের পর একটা রেড কালারের স্টার মার্কস রয়েছে তাই তো তার মানে কি এটা তোমাদের ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে এই জায়গাটা তো তোমরা এখানে কী লিখবে তোমাদের উন্নতি বা তোমাদের আরও ভালো করার জন্য কি করলে ভালো হয় সেটা তোমরা এখানে লিখবে যদি তোমাদের মনে হয় যে না সবই ঠিক আছে কিছু লেখা দরকার নেই তাহলে লিখে দেবে এখানে লিখে দেবে যে কিছু একটা লিখে দেবে নীল লিখে দিলে অথবা হয়তো লিখে দিলে যে না সবই ঠিক আছে ঠিক আছে অথবা লিখে দিলে তোমাদের যেটা ইচ্ছা হয় তোমরা লিখবে কারণ ফিডব্যাক ফর্ম আমি তোমাদের এখানে ক্লাসে পড়িয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে ফিডব্যাক ফর্মে কি লিখতে হবে সেটা যেন কখনোই যারা ফিডব্যাক ফর্ম ফিল করছে তাকে বলতে নেই ঠিক আছে সুতরাং এটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার যে তোমরা কি লিখবে এই আর তোমরা যেটা লিখবে সেটা কখনোই যে তুমি আমি জানতে পারবো না বা অন্য কেউ জানতে পারবে না ঠিক আছে সেটা একমাত্র ওই টেকনিক্যাল বোর্ডই জানতে পারবে ঠিক আছে তো সুতরাং তোমরা এখানে তোমাদের অভিজ্ঞতা লিখবে যে আরও কি কি করলে ভালো হয় ঠিক আছে সেগুলো লিখবে সেটা লেখার পর এখানে সাবমিট আছে এই সাবমিট বটনে কি করবে ক্লিক করে দেবে আমি ক্লিকটা করছি না কারণ এখানে সব উল্টো পাল্টা জিনিস লেখা রয়েছে ঠিক আছে কারো ফোন নম্বর দেওয়া নেই কারোর নাম লেখা নেই ঠিক আছে সুতরাং আমি এখানে সাবমিট করছি না যেই সাবমিটটা তুমি করবে অটোমেটিক্যালি দেখবে অটোমেটিক্যালি একটা একটু ওয়েট করলে একটা নতুন পেজ চলে আসবে যেখানে কিন্তু লেখা থাকবে যে ইউর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড ঠিক আছে ব্যাস এইটুকুই তোমাদের সাবমিটে ক্লিক করলে তোমাদের পেজটা কিন্তু ফিল আপ হয়ে যাবে তাহলে তোমরা কী কী ফিল আপ করতে হচ্ছে এই পেজটা ফিল আপ করতে হবে একটা পেজ গোটাটাই এই পেজে কী রয়েছে এই পেজে রয়েছে তোমার রেজিস্ট্রেশন নম্বর যেটাতে দরকার নেই তোমার নাম তোমার ফোন নম্বর ঠিক আছে তোমার স্কুলের নম্বর সরি স্কুলের নাম তারপর কী রয়েছে তোমার সেক্টর কোন সেক্টরে তুমি পড়াশোনা করছো সেটা ইলেকট্রনিক্স এবং কোন ক্লাসে তুমি পড়ছো সেটা ক্লাস টেন এবং তোমার ই লার্নিংয়ের যে কন্টেন্টগুলি যেগুলো প্রোভাইড করা হয়েছে তোমাদেরকে দেওয়া হয়েছে সেগুলি তার গুণগত মান কেমন ছিল এবং তোমরা কেমন বুঝতে পেরেছ মানে আমার ভিডিওগুলো এবং লেখাগুলো তোমরা আদৌ বুঝতে পেরেছো কি না সেটা এখানে চেয়েছে তারপর কি তারপরে আরও অন্য কোথা থেকে কোনো লিঙ্ক পেয়েছ কি না সেটাতে এনে করে দিয়েছি কারণ হয়তো তুমি কোথাও পাওনি এটা জেনে আমি করেছি ঠিক আছে আর তারপর কি যে নর্মাল শিক্ষা তোমরা যে খাতা কলমে বা স্কুলে এসে যে শিক্ষা নিচ্ছ সেটা থেকে তোমাদের এই লার্নিংয়ের শিক্ষার যে অভিজ্ঞতা সেটা কেমন আমি আশা করি খুব ভালোতে সিলেক্ট করা আছে তোমাদের যেটা ইচ্ছা হয় তোমরা সেটা সিলেক্ট করবে এবং আরও উন্নতির কারণের জন্য তোমাদের আর কি কি মনে হয় যে আরও কি কি করলে আরও ভালো হবে ঠিক আছে সেই জন্য সেটা লিখবে তোমাদের কারো কিছু মনে না থাকে যে আমার কিছু মনে হচ্ছে না তাহলে স্যার আমি কী লিখবো তুমি এখানে নীল লিখে দেবে বা এনে লিখে দেবে ঠিক আছে বা যা যা কিছু একটা লিখবে বাট কিছু একটা লিখবে ওখানে ঠিক আছে যা খুশি লিখবে ঠিক আছে বাট কিছু লিখবে একটা ঠিক আছে কারণ এখানে স্টার মার্কস রয়েছে সেখানে যা খুশি লিখতে পারো ঠিক আছে কোনো অসুবিধা নেই এই একটা ফর্ম আর এর আগের ফর্মটাতে কি তুমি একজন স্টুডেন্ট সেটাতে ক্লিক করা আর কিছুই না ঠিক আছে বোঝা গেলো এবং তার আগের পেজটা কি ছিল তার আগের পেজটাতে ছিল যে তুমি কোন বিভাগে পড়ছো সি এস এস ভি সি অবশ্যই মনে রাখবে এটা যে তোমরা সিএসএস ভিএসসি এই ডিপার্টমেন্টে পড়ছো এই ডিপার্টমেন্টে সিলেক্ট করার পর এটা হচ্ছে প্রথম পেজ এই প্রথম পেজে মানে লিংকে ক্লিক করলে আমরা এই পেজটাতে চলে আসবো এবং এই পেজটা আসার পর সিএসএস এটাতে ক্লিক করব এটা অবশ্যই ক্লিক করব এখানে তোমাদের নিজস্ব মতামতে কিছু নেই এই সিএসএস বিএসসি স্কিমেই তোমরা পড়াশোনা করছো এটাতে ক্লিক করার পর এটাতে ক্লিক করার পর আমরা নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমাদের যে নেক্সট যে পেজটা আসবে সেই পেজটাতে কি থাকবে যে আমরা স্টুডেন্ট তুমি কি স্টুডেন্ট নাকি তুমি কি টিচার সেই পেজটা আসবে ঠিক আছে সেই পেজটাকে আমরা ফিল আপ করবো যে আর ইউ তুমি কে তুমি আই এম এ টিচার আর আই এম এ স্টুডেন্ট আমি আই এম এ স্টুডেন্টে ক্লিক করা আছে দেখো আমি ক্লিক করে রেখেছি সেখানে কী করবো নেক্সট করবো নেক্সট করলে কী হবে থার্ড পেজ চলে আসবে যেখানে এই যে রেজিস্ট্রেশন নম্বর তোমার নাম তোমার ফোন নম্বর এখানে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলে আরও বেটার হয় ঠিক আছে এবং তোমার স্কুলের নাম তুমি কোন সেক্টরে পড়াশোনা করছো ইলেকট্রনিক্স তোমার কোন ক্লাস আর তোমার ই যে পড়াশুনোর যে জিনিসগুলো আমি তোমাকে পাঠিয়েছি ভিডিও বা যে নোটসগুলো সেগুলো তোমার কেমন লেগেছে এবং কেমন তুমি বুঝতে পারছো সেটা ওখানে লেখা রয়েছে এবং তারপর কি অন্য কোনো লিঙ্ক তুমি কখনো পেয়েছো কি না বাইরে কোথাও থেকে ঠিক আছে আমি দেয়া ছাড়া ঠিক আছে সেটা তারপর কি তোমার নর্মাল শিক্ষার থেকে এই যে ই লার্নিং প্রসেস শিখতে তোমার কেমন লাগছে এবং তোমার তুমি সেটাকে তোমার আগের শিক্ষার থেকে এই শিক্ষার অভিজ্ঞতাটা কেমন সেটাই এখানে লিখতে হবে এবং তোমার মতামত দিতে হবে যে আরও এই পরিষেবাটা মানে এইভাবে পড়াতে এই ই লার্নিং যে প্রসেস এই প্রসেসে আরও কীভাবে ভালো করে তোমাদের কাছে সেটাকে পৌঁছে দেওয়া যায় ঠিক আছে আর কি কি করলে যে তোমরা আরও ভালো করে শিখতে পারবে ঠিক আছে সেটা তোমরা নিজেরা তোমাদের মতামতটা এখানে লিখবে এতে কি হবে আমাদেরও বুঝতে সুবিধা হবে এবং দপ্তরেরও বুঝতে সুবিধা হবে যে তোমরা আরও কী কী করে পড়াশুনো তা গ্রহণ করতে পারছো তোমাদের পড়াশোনাটা আরও কীভাবে তার গ্রহণযোগ্যতা বাড়বে সেটা কিন্তু বিচার করতে সুবিধা হবে তোমাদের ফিডব্যাক ফর্ম ফিল আপ করার যে ক্লাসে ক্লাসে আমি এই ব্যাপারটা আলোচনা করেছিলাম যে ফিডব্যাক ফর্মটা সম্পূর্ণ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের সাথে কনসার্ন করে কাস্টমারের অভিজ্ঞতাটা নেওয়া হয় এবং কাস্টমারের কি চাইছে সেটা নিয়ে কোম্পানি তার প্রোডাক্টগুলিকে ভ্যারাইটিস তৈরি করে ঠিক সেরকম ক্ষেত্রেও তাই ই লার্নিং প্রসেসটাকে আরও কীভাবে জনপ্রিয় করা যায় বা তোমাদের আরও কী করে ফলপ্রসূ করা যায় সেই কারণের জন্যই কিন্তু এই ফিডব্যাক ফর্মটা ফিল করা এবং এটা তার সাথে সাথে তোমাদের প্রত্যেক দিনকে যে তোমরা ক্লাস করছো তার একটা অ্যাটেন্ডেন্স তোমরা যেরকম প্রত্যেক দিনকে অ্যাটেন্ডেন্স দাও ঠিক সেরকম এই ফিডব্যাক ফর্মটা ফিল করলে তোমরা কি হবে সরকারের কাছে তোমরা অ্যাটেন্ডেন্স তোমাদের থাকবে যে তোমরা প্রত্যেক দিন ক্লাস করছো সুতরাং এই ফিডব্যাক ফর্মটা তোমরা প্রত্যেক দিন ফিল করবে যখনই হোক তোমরা ফিল করবে বাট প্রত্যেক দিন ফিল করবে ঠিক আছে কথাটা মনে থাকবে তো আর এইভাবেই ফিল আপ করতে হবে এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে পার্সোনালি ফোন করতে পারো তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো কোনো অসুবিধা নেই বাট তোমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেক দিন ফিল করবে এটা যেন মাথায় থাকে ঠিক আছে তো চলো আজকে এই পর্যন্তই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং প্রত্যেক দিন কিন্তু ফিল করবে আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের এই ই লার্নিং ক্লাসটা কিন্তু করাবো এবং আমি কিন্তু ফিডব্যাক ফর্মটা কিন্তু এইভাবেই তোমাদের সেন্ড করব এবং তোমরা কিন্তু প্রত্যেক দিন এই লিঙ্কের ওপরে ক্লিক করে ক্রোমের ওপরে ক্লিক করবে বা যার অপেরা আছে অপেরা ইউসি ব্রাউজার থাকলে ইউসি ব্রাউজার তার ওপরে সিলেক্ট করে কিন্তু সেই ফিডব্যাক ফর্মটাকে তোমরা ওপেন করবে ওপেন করার একটু সময় লাগতে পারে ভয় পাওয়ার কিছু নেই একটু ওয়েট করবে ঠিক আছে অটোমেটিক্যালি খুলে যাবে ইন্টারনেটের স্পিডের ওপর ডিপেন্ড করে এই যে ফিডব্যাক ফর্ম খুলে গেলো এস ভিএসিতে ক্লিক করবে নেক্সটে ক্লিক করবে এরপর কি তুমি স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট আই এম স্টুডেন্টের ওপর ক্লিক নেক্সট তারপর কি চলে আসলো রেজিস্ট্রেশন নাম্বারে কি নট অ্যাপ্লিকেবল ঠিক আছে তোমার নেম যা কিছু একটা থাকলো ওকে তোমার কন্ট্যাক্ট নাম্বার যা কিছু একটা থাকলো আগে প্লাস নাইন ওয়ান দেয় কোনো প্রয়োজন নেই জাস্ট দশটি ডিজিট হবে ফোন নম্বরের ঠিক আছে আমি একটু আগে দেখলে যে প্লাস নাইন ওয়ান দিয়ে করতে গিয়ে আমার ওটা ইনভ্যালিড দেখাচ্ছিলো তুমি যে কোনো দশটা ডিজিট তোমাদের ফোন নম্বরে দেবে হোয়াটসঅ্যাপ নম্বরটা দিলে অনেক বেটার হয় তোমরা চেষ্টা করবে হোয়াটসঅ্যাপ নম্বরটাই দেওয়ার ঠিক আছে ঠিক আছে দশটা এগারোটা ডিজিট হয়ে গেছে তাই এরকমটা ইনভ্যালিট বলছে দেখো দশটা ডিজিট করলাম দশটা ডিজিট আসবে মানে শুধু ফোন নম্বরটা দেবে তোমার ইনস্টিটিউট নেম আমাদের ইনস্টিটিউট নেম কি আমি যেটা লিখেছি তোমার সেক্টর কি ইলেকট্রনিক্স তারপর কি কোন ক্লাস ক্লাস টেন তোমরা কোনো সেমিস্টারে পড়ো না তোমরা শ্রেণীতে পড়ো তারপর তোমার ই লার্নিং ক্লাসের মেটেরিয়ালগুলো তোমাদের কেমন বুঝতে পেরেছো সেটা এক্সেলেন্ট গুড হলে গুড অ্যাভারেজ হলে অ্যাভারেজ পোর হলে পোর তারপর কি তোমরা অন্য কোথা থেকে কোনো লিঙ্ক পেয়েছ কি না অন্য কোথাও লিঙ্ক না পেয়ে থাকলে নট অ্যাপ্লিকেবল এনে করে দেবে আবার আমি যে ইউটিউবের যে লিঙ্কগুলো তোমাকে পাঠাই বা ইউটিউবের যে লিঙ্কটা পাঠাই সেই লিঙ্কটা তোমরা এখানে পেস্ট করে দিতে পারো এইভাবে ঠিক আছে জাস্ট এভাবে পেস্ট করে দিলে হ্যাঁ ঠিক আছে তবে এরকম করে এগিয়ে যেতে পারো তো আমি যেদিন যেদিন যে লিঙ্কটা তোমাদেরকে দেবো ইউটিউবে সেদিন সেদিন তোমরা সেই লিঙ্কটাকে এখানে কপি করে বসিয়ে দেবে ওকে তোমার নর্মাল শিক্ষা যেরকমভাবে পড়াশোনা করো তার চেয়ে এই শিক্ষাটা তোমার কেমন লাগছে খুব ভালো লাগছে না ভালো লাগছে না মোটামুটি লাগছে না খারাপ লাগছে যার যেটা ভালো হবে সে সেটা করবে আমার তো খুব ভালো লাগছে তাই আমি এক্সেলেন্ট করলাম ঠিক আছে তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কি করবে তারপর এই যে ব্যবস্থাটা এটা আরও উন্নতি করার জন্য তোমাদের ব্যক্তিগত অভিমত কি হতে পারে কারণ তোমরা তো শিখছ তোমরা যদি বলে দাও যে এরকম হলে সুবিধা হয় তাহলে সেরকমভাবে আরও ব্যাপারটাকে ঠিক করা যায় ঠিক আছে তাহলে তোমাদের আরও খুব ভালোভাবে তোমাদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং তোমরা খুব ভালো করে বুঝতে পারবে এবং আরও তোমরা শিখতে পারবে ঠিক আছে দে সাবমিট এই সাবমিটে কিন্তু অবশ্যই ক্লিক করবে এই যে সাবমিট এই সাবমিটে কিন্তু অবশ্যই ক্লিক করবে তোমরা ভালো করে দেখে না এই সাবমিটে কিন্তু অবশ্যই ক্লিক করবে ফর্মটা ফিল আপ করার পর এই সাবমিটে ক্লিক না করলে কিন্তু সব হয়ে যাবে ঠিক আছে এবং এটা প্রত্যেক দিন করবে রেগুলার বেসিসে করবে ওকে প্রত্যেকটা স্টুডেন্ট করবে এটা কিন্তু তোমাদের অ্যাটেন্ডেন্স তোমরা এটা না করলে কিন্তু তোমাদের কোনো অ্যাটেন্ডেন্স ওখানে কাউন্ট হবে না ঠিক আছে তাহলে এই হলো ব্যাপার তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাচ